हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल टेक पिपास। बंधुरा, व्हाट्सएपे नतून अपडेट व्हाट्सएप चैनल चले एसेछे, जार फले व्हाट्सएप स्टेटासेर जायगाय अपडेट अपशन चले एसेछे। आर अपडेट अपशने क्लिक करार पर आपनि नीचे जखन स्क्रोल करे जाबेन तखन नीचे पेये जाबेन व्हाट्सएप चैनल अपशनगुलि। এই আপডেটটি আসার পর অনেকেই বিরক্ত বোধ করছেন আর চাইছেন কিভাবে এই চ্যানেল অপশনটি রিমুভ করবেন বা সরাবেন। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি WhatsApp চ্যানেল অপশনটি রিমুভ করবেন বা সরাবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে একটি প্রসেস বলবো যার সাহায্যে আপনি WhatsApp চ্যানেল অপশনটিকে সরাতে পারবেন। তাছাড়া অন্য কোনো অপশন নেই WhatsApp থেকে WhatsApp চ্যানেল সরানোর জন্য। WhatsApp থেকে WhatsApp চ্যানেল রিমুভ করার জন্য প্রথমে এখানে যে থ্রি ডট অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর নিচে পেয়ে যাব চ্যাটস, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর নিচে স্ক্রল করে চলে যাব, এখানে রয়েছে চ্যাট ব্যাকআপ। এখান থেকে আপনি আপনার WhatsApp এর যত মেসেজগুলো আছে সবগুলো আবার পুনরায় ফিরে পাওয়ার জন্য এখান থেকে ব্যাকআপ নিয়ে নিতে হবে। ব্যাকআপ নিয়ে নেওয়ার আগে এখানে যে গুগল অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে আপনার ইমেল সেট করতে হবে। আপনি যে ইমেলে ব্যাকআপটি নিতে চান সেই ইমেল এখানে সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর এখান থেকে ব্যাকআপ নিয়ে নেবেন। ব্যাকআপ নিয়ে নেওয়ার পর আপনার WhatsApp এর যতগুলো মেসেজ, ভিডিও, ফটো যা রয়েছে সবগুলো আপনি পুনরায় পেয়ে যাবেন। ব্যাকআপ নিয়ে নেওয়ার পর হোম স্ক্রিনে চলে যাব। ফোনের হোম স্ক্রিনে চলে আসার পর এখানে WhatsAppটিকে চেপে ধরে এখান থেকে আনইনস্টল করে দেব। আপনার ফোনে আপনি যেভাবে অ্যাপসগুলো আনইনস্টল করেন আপনি WhatsAppটিকে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দেওয়ার পর এখন WhatsApp এর ওল্ড ভার্সনটি আপনাকে ইনস্টল করতে হবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে WhatsApp এর ওল্ড ভার্সনের লিংক দিয়ে রেখেছি, আপনি এখানে ক্লিক করে আপনি WhatsApp এর ওল্ড ভার্সনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তারপর আপনি যে ইমেলটি দিয়ে ব্যাকআপ নিয়েছিলেন সেই ইমেল দিয়ে আপনি পুনরায় নতুন WhatsApp এ ব্যাকআপটি নিয়ে আসবেন। তারপর আপনার WhatsApp থেকে চ্যানেল অপশনটি চলে যাবে এবং আপডেটের জায়গায় পুনরায় স্ট্যাটাস অপশনটি চলে আসবে। এই প্রসেসটি ছাড়া অন্য কোনো প্রসেস নেই WhatsApp থেকে চ্যানেল অপশনটিকে সরানোর জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে। ধন্যবাদ।